डेंगुर भयाबह परिस्थितिते एखन सचेतनतार कौशल परिवर्तन करते होबे। परिवर्तित डेंगु ज्वरेर लक्षण चिकित्सा सम्पर्के जानाते होबे मानुषके। ए कथा बोलছেন जनस्वास्थ्य और दुर्योग व्यवस्थापना विशेषज्ञरा। बोलेन वार्ड भित्तिक नागरिक कमिटी सह स्थानीय गुरुत्वपूर्ण व्यक्तिवर्गके डेंगुर सचेतनताय युक्त करते होबे अति सत्वर। सारवा सुमनेर प्रतिवेदने विस्तारित देखुन। ছোট কিংবা বড় মশার কাছে সবাই সমান, সবাইকে কামড় দেয়, ভোগায় সবাইকে। এই অবস্থায় স্থানীয় কেন্দ্রীয় সব পর্যায় থেকে জনগণকে সচেতন হতে বলা হচ্ছে, দেয়া হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতার বার্তা। কিন্তু এই বার্তা দেয়া আর বাস্তবতার মাঝে বিস্তর ফারাক। মশারি হালাই কিবা কয়েল জ্বালাই এর পরে আর কি সচেতন কম। ওষুধ তো দেয়ই না আমাদের এদিকে, একটু দেয় না। দিলে ওই যে বাড়িওয়ালা বাসার ভিতরে ঢুকে ঔষধ দিয়ে দেয়। সরকার বা প্রশাসন, সিটি কর্পোরেশন এরা যদি সচেতন না হয়, শুধু জনগণ কিন্তু সতর্ক থাকতে পারবে না। মশার ঘনত্বের সাথে পাল্লা দিয়ে সাধারণ মানুষ আর পেরে উঠছেন না। যে সংকট তৈরি হয়েছে তা মোকাবেলা সামর্থ্যের বাইরে চলে গেছে অনেকেরই। জনস্বাস্থ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞরা বলছেন, এ নিয়ে সচেতন হবার ভার শুধু জনগণের উপর না চাপিয়ে এর সাথে জনপ্রতিনিধি ও স্থানীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিকেও যুক্ত করতে হবে। জনগণ তো নিজে থেকেই সচেতন আছে কিছুটা, কেউ তো আর চায় না যে তার ছেলে মেয়ে মারা যাক, এটা কি কেউ চায়? তথ্যভিত্তিক সচেতনতা দরকার। আমার ওই যে পানি গত 10 বছর আগে যে কথা ছিল সেই একই কথা তো আর এখন চলবে না। এমনকি আমাদের ট্রিটমেন্ট প্রোটোকলও চেঞ্জ আনতে হবে এবং সেটা দ্রুত করতে হবে। নির্বাচিত প্রতিনিধি ছাড়াও জনগণের যে সেখানে আদার যে কমিউনিটি মেম্বাররা রয়েছে, ওপিনিয়ন যারা সেখানে মতামত প্রভাবিত করতে পারে, একটা ইমাম কিংবা একটা শিক্ষক কিংবা ওখানে নেতৃবৃন্দ, একটা বয়স্ক মানুষ, যাদের কথা জনগণ শুনে, যাদের উপদেশ, এবং মিডিয়া এবং সমাজকর্মী সব মিলিত একটা গ্রুপকে বলা হয় কমিউনিটি ওনারশিপের মূল কথা। ডেঙ্গুতে মৃত্যু কিংবা আক্রান্তের হারে অনেকে জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণার দাবি জানাচ্ছেন। যাদের পরিবারে হয়েছে এবং যাদের শিশু মৃত্যু বিশেষ করে হচ্ছে এবং অন্যান্যদের মৃত্যু হচ্ছে, তাদের কথা চিন্তা করে এবং সামনে যে দিনগুলো আরও যে কঠিন হতে পারে, সামনের মাসগুলো, সে কথা ভাবলে এটি যে একটি জনস্বাস্থ্য সংকটের ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবং ওয়ার্ড ভিত্তিতে সর্বদলীয় কমিটিকরণ করে এগুলো করতে হবে। প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে 10টা 15টা দল করে দিতে হবে এবং তারা এই কাজটা করবে। এটা একটা যুদ্ধ অবস্থার মতো নিতে হবে, না হলে চলবে না। বিশেষজ্ঞদের মতে মশা কার্যকরভাবে নিয়ন্ত্রণ করতে যে পদ্ধতি নেওয়া হোক না কেন, তা যদি বিজ্ঞানসম্মত ও সমন্বিত না হয় তাহলে অসম্ভব ডেঙ্গুর বিস্তৃতি ঠেকানো। সরওয়ার সুমন, চ্যানেল 24, ঢাকা।